পক্ষকে এগিয়ে নিয়ে যান। বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণের কথা শুধু বলে না, বাংলা পক্ষ এটা সংগ্রামের দাবি। পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি সমস্ত সেক্টরে বাংলা ভাষাভাষীদের 90% চাকরি সুনিশ্চিত করতে হবে। সিআরপিএফ, সিআইএসএফ, আরপিএফ সহ আধা সেনা জওয়ান নিয়োগের ক্ষেত্রে বাঙালিদের প্রাধান্য প্রধান। ভিন রাজ্যের কর্মীদের এ রাজ্যে পোস্টিং না দেওয়া সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে রবিবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় বাংলা পক্ষ নামক সামাজিক সংগঠনের তরফে। এদিন বেনাচিতের কাইজার মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত ওই সভা থেকে আওয়াজ ওঠে, এরাজ্যে বাঙালিরা ক্রমশই সংখ্যালঘু হয়ে পড়ছে। বাঙালিরা অবাঙালিদের কাছে তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়ে আজ নিজ ভূমে পরবাস করতে বাধ্য হচ্ছেন। মূলত বাঙালিদের চাকরি, ঠিকা সংক্রান্ত কাজ ইত্যাদিতে কোনো সংরক্ষণ না থাকার কারণে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠেছে বলে আশঙ্কা প্রকাশ করেন বাংলা পক্ষের কর্মকর্তারা। এর বিরুদ্ধে এক সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। বাংলা পক্ষ দ্রুত গতিতে এগোচ্ছে, আজকে বেনাচিতির মতো একটা জায়গায় দ্বিতীয়বার সভা হচ্ছে। বড় দলের পথসভায় যেমন লোক হয়, এখানে তেমন লোক হয়েছে এবং প্রতিটা এলাকায় এলাকায় বাংলা পক্ষর সমর্থন বাড়ছে। চাকরি প্রার্থীদের মধ্যে সমর্থন বাড়ছে, ব্যবসায়ীদের মধ্যে সমর্থন বাড়ছে, কেন্দ্র সরকারি চাকরিজীবীদের মধ্যে সমর্থন বাড়ছে এবং এতটাই সমর্থন বাড়ছে যে শুভেন্দু অধিকারী, যিনি WBCS বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিলেন, তিনি কথায় কথায় বাংলা পক্ষর ভূত দেখছেন। এটা সার্টিফিকেট যে আমরা বাঙালির জন্য বলছি বলে বাঙালি শত্রু বিজেপির যেখানকার যে বিরোধী দলনেতা, সে বাংলা পক্ষ যেখানে নেই সেখানেও বাংলা পক্ষকে টেনে আনছে। বাংলা পক্ষ রাজনৈতিক গুরুত্ব কতটা বৃদ্ধি পেয়েছে, আমরা ভোটে নেই, ভোট চাই না, আমরা ভোট কাটা লড়াইয়ে নেই, কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি আমরা বাংলায় যে বিরোধী দলনেতাকে বারবার বাংলা পক্ষ নাম নিয়ে আক্রমণ করতে হচ্ছে। এটাই সার্টিফিকেট। বাংলার সব থেকে বড়ো শিল্পাঞ্চল আসানসোল, দুর্গাপুর যে শিল্পাঞ্চল, এখানে পানাগড়ে 1,500 একর জমি নিয়ে সরকার নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছে। এছাড়া দুর্গাপুরে যে পুরনো শিল্পগুলো আছে, যে SRMB, সুপার শক্তি, DPL, DSP এবং আরও যে গোপালপুর, কাঁকসা, পানাগড়, এদিকে পাণ্ডবেশ্বর, ইকরা, জামুরিয়া, সব জায়গায় যে শিল্পগুলো আছে, এখানে জনবিন্যাস বদলে যাচ্ছে। বাঙালি এখানকার ভূমিপুত্র হলেও ফ্যাক্টরির মধ্যে জায়গা পাচ্ছে না, দূর থেকে ধোঁয়া ধোঁয়া দেখতে হচ্ছে, ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, মাটির নিচে যে কয়লা সেখানে ধস খাচ্ছে, ধুলোবালি খাচ্ছে, কিন্তু চাকরি এবং কাজগুলো খাচ্ছে বিহারি ইউপির লোকজন, ঝাড়খণ্ডের লোকজন। তাহলে বাঙালি কোথায় যাবে? বাঙালি অন্য রাজ্যে গিয়ে বাংলাদেশি দেশি বলে হেনস্থা হচ্ছে, গুড়গাঁও থেকে মেরে ঘর পাঠানো হচ্ছে, গুজরাটে সুরাটে স্বর্ণ যে কারিগর তারা আক্রান্ত। কিন্তু বাংলায় কাজ থাকার পরেও বাঙালি কাজ পাচ্ছে না। বাংলা পক্ষর দাবি যে পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চল সহ, খড়গপুর সহ, হলদিয়া সহ, কলকাতার আইটি হাব সহ, ডানকুনি, সাঁকরাইল, পানা হয়েছে, ধুলাগড়ের যে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10. I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibro scan, capsule endoscopy. পাকযন্ত্র ও লিভারের দুর্বলতা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম সহ উদর সংক্রান্ত যে কোনো সমস্যার চিকিৎসায় ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন ডাক্তার ভাই রাধাকৃষ্ণা। থেরাপিউটিক এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সহ আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলি মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। চিকিৎসা বিজ্ঞানে দেশি ও বিদেশি বেশ কয়েকটি পোস্ট ডক্টরাল ডিগ্রি রয়েছে বিশিষ্ট এই চিকিৎসকের। ভারতের বিভিন্ন প্রদেশে গত 15 বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে গ্যাস্ট্রো ইন্টেরোলজি বিষয়ক হাজারো সমস্যার সাফল্যের সঙ্গে চিকিৎসা করেছেন প্রতিভাবান এই চিকিৎসক।
আগামী 8, 9 ও 10 সেপ্টেম্বর দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে রোগী দেখবেন ডাক্তার রাধাকৃষ্ণা। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ।